আমাদের দোকানের নাম হচ্ছে রিদিমস। আমাদের অশোকনগরে একটি শাখা রয়েছে, এটা মেইন শাখা। তাছাড়া আমাদের বারাসাতে রয়েছে, বারাসাত ডাক বাংলা মোড়ে রয়েছে। অশোকনগরে এটা শেরপুর মোড়, এপিএ ক্লাবের ঠিক অপোজিটেই আমাদের দোকান। আমাদের এখানে জেনারেলি ওয়েস্টার্ন মিউজিকের সমস্ত ইনস্ট্রুমেন্টই পাওয়া যায়, হারমোনিয়াম তবলাটুকু বাদে। ওয়েস্টার্ন মিউজিকের মধ্যে দেখতেই পাচ্ছ গিটার রয়েছে, লিড গিটার, বেস গিটার, অ্যাকোস্টিক, ইলেকট্রিক ভার্সন। তাছাড়া মিউজিক্যাল যা যা ইনস্ট্রুমেন্ট আছে, অর্থাৎ কিবোর্ডস, অক্টোপ্যাড, হ্যান্ডসোনিক, মাউতার গান, ড্রাম স্টিক থেকে শুরু করে বিভিন্ন রকম সাইজ, বিভিন্ন ব্র্যান্ডের ড্রামস রয়েছে, বিভিন্ন প্রসেসার রয়েছে, গিটার প্রসেসার, বস, জুম। তাছাড়া গিটারের যে আমি এক করে বলি, তোমার গিটার সেগমেন্টে আছে আমরা ইয়ামাহার রিটেল পার্টনার দেখতে পাচ্ছি, ইয়ামাহার ওয়াল করা আছে পুরো। ইয়ামাহার যা যা মডেল হয় হাইব্রিড থেকে লোকের সমস্ত রকম মডেল রয়েছে আমাদের এখানে। আর তাছাড়া অন্যান্য ব্র্যান্ডের মধ্যে রয়েছে হার্জ রয়েছে, এপিফোন রয়েছে, হ্যাঁ এই সমস্ত ব্র্যান্ডগুলো, সেক্টর রয়েছে, এই সমস্ত ব্র্যান্ডগুলো রয়েছে। তারপরে কিবোর্ডে আছি আমরা, রোল্যান্ড নিয়ে কাজ করি, রোল্যান্ড, ক্যাশিও, ইয়ামাহা এগুলো নিয়ে কাজ করি। রোল্যান্ডের সমস্ত রকম কিবোর্ড, হাই গেন কিবোর্ড, এক্সপিএস 10, এক্সপিএস 30 রয়েছে। এদিকে ইয়ামাহার কিবোর্ড রয়েছে, যেগুলো মার্কেটে এই মুহূর্তে সবচেয়ে বেশি চলছে, 373, i400, এই সমস্ত রয়েছে। ইয়ামাহার ছোটো কিবোর্ড রয়েছে, হ্যাঁ সমস্ত রকম প্রোডাক্ট এখানে রয়েছে। ড্রামসে রয়েছে আমাদের তোমার ম্যাপেক্স থেকে শুরু করে, তোমার পাল থেকে শুরু করে সমস্ত রকম ড্রামস রয়েছে এখানে। কাহন রাখা রয়েছে, ড্রামসের স্টিক, সমস্ত রকম ড্রামসের হেডস, গিটারের স্ট্রিং, গিটারের বিভিন্ন রকম অ্যাক্সেসারিজ, হ্যাঁ টিউনার, সমস্ত কিছু অ্যাভেলেবেল পাবে তুমি এখানে। এটা হচ্ছে আমাদের এমআই সেগমেন্ট, অর্থাৎ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সেগমেন্ট। তাছাড়া আমরা সাউন্ড সেগমেন্টেও কাজ করি। আমরা প্রথমত হচ্ছে ইয়ামাহার মাস্টার ডিলার, সাউন্ডের মিক্সার, মনিটার এগুলো আমরা সমস্ত রকম প্রোভাইড করে থাকি প্যান ইন্ডিয়া। আর তাছাড়া রয়েছে মার্শালের টিউব থেকে শুরু করে মোটামুটি যা যা লাগে একটা রেকর্ডিং স্টুডিও করতে, সাউন্ড কার্ড থেকে শুরু করে সমস্তটাই আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমরা এখান থেকে করেই দেখতে পাচ্ছ। আর হোলসেলে আমাদের হার্জ বলো, ইয়ামা বলো, ইয়ামার মনিটার, ইয়ামার মিক্সার সবটা আমরা ওয়েস্ট বেঙ্গল তথা সারা ভারতবর্ষেই আমরা হোলসেল করে থাকি, ঠিক আছে। ইএমআই ফ্যাসিলিটি, হ্যাঁ ইএমআই ফ্যাসিলিটি আমাদের দু রকমের ফিনান্স হয়, বাজাজ ফিনান্স হয় আর এইচডিএফসি ফিনান্স আছে, দুটো ফিনান্স রয়েছে। তো ইএমআইতেও আমরা দিয়ে রাখি 6 মাস থেকে শুরু করে 1 বছর পর্যন্ত এই সমস্ত মাসগুলির হয়। একটা ব্যাংকের যে সামান্য ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টের মাধ্যমে আমরা আমাদের যে কোনো প্রোডাক্ট আমরা ইএমআই করে থাকি। আর বাজাজের এক্সিস্টিং হোল্ডার হলে তো একবারই ইএমআই হয়ে যাবে সাথে সাথে। তাছাড়া যদি কেউ এইচডিএফসি ফিনান্স করতে চায়, প্যান, আধার, চেকবই, এটিএম এগুলো থাকলেই আমরা যে কোনো প্রোডাক্ট ইএমআই করে থাকি। আর যেমন তোমার থেকে গিটার নিলে কোনো সমস্যা হতেই পারে 6 মাস 1 বছর পরে, আর সেটা কি তোমাদের এখানকে ঠিক হয়ে যায়? গিটার শুধু গিটার নয়, যে কোনো ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রেই সমস্যা হতে পারে, কারণ সমস্যা তো মানুষের শরীরেও হয়, একদম একদম। তো সেক্ষেত্রে যে কোনো ইনস্ট্রুমেন্টেই সমস্যা হতে পারে। কিছু কিছু প্রোডাক্ট বাদে যেগুলো নো ওয়ারেন্টি অ্যাপ্লিকেবল, সেই ওয়ারেন্টি যার নেই, ধরো একটা গিটার হাত থেকে পরে ভেঙে গেল, সেটা তো ওয়ারেন্টি নেই। না না, তুমি একটা বাইক অ্যাক্সিডেন্ট করে ভেঙে ফেললে ইন্স্যুরেন্স কোম্পানি ছাড়া তোমাকে কেউ ওয়ারেন্টি দেবে না। কিন্তু গিটারের ম্যানুফ্যাকচারিং যা ফল্ট হবে সেটা আমরাই বুঝে নেব 1 বছরের মধ্যে। গিটারটাকে যদি ঠিকঠাক যত্ন করা হয়, টাইম টু টাইম তার পাল্টানো হয়, তো তারপরে যদি কোনো প্রবলেম আসে গিটারের, অবশ্যই আমরা দেখে নেবো। এবং সবচেয়ে বড় কথা, দেখি নেওয়ার থেকে বড় কথা আমরা দেখে থাকি যে কেউ, মানে যত কাস্টমার এখান থেকে গিটার নিয়েছে প্রত্যেকেই জানে যে আমরা আগে সার্ভিসের কথা ভাবি, যে আমরা গিটারটাকে বেচছি, বেচার পরে 2 দিন পরে গিটারটা যদি প্রবলেম হয় কাস্টমার সেটাকে কীভাবে হ্যান্ডেল করবে, কাস্টমার সেটাকে কীভাবে ঠিক করাবে সেটা কাস্টমারকে ভাবতে হয় না, সেটা আমরাই বুঝে নিই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কাস্টমার সেই জন্যই বেশ সব থেকে বেশি স্যাটিসফাইড রিদিমসের উপর। আর একটা কথা বলি, রিদিমস প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কখনো কম্প্রোমাইজ করে না, ঠিক আছে। রিদিমস প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না, রিদিমস কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি সবসময় মেনটেন করে। দামের দিক থেকে যেটা অ্যাপ্রোপ্রিয়েট দাম, যেটা ঠিকঠাক দাম সেটাই দেওয়া হয়, 1 টাকা আমরা
বেশি কখনো নেই না, ঠিক আছে? চেষ্টা করি যতটা ডিসকাউন্ট করে দেওয়া অবশ্যই, কারণ ব্যবসা যখন করছি একটা তো প্রফিট থাকবেই, সেই প্রফিটটা রেখে আমরা কিন্তু যতটা সম্ভব ডিসকাউন্ট করে করি। কেউ কোনো কিন্তু বলতে পারবো না যে আমরা বেশি টাকা নিয়েছি, এবং আমাদের এখানে সমস্ত ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে, আমরা কোনো লোকাল প্রোডাক্ট বেচি না। ইভেন আমরা প্লেকটাম যেগুলো বেচি, যারা গিটারিস্ট তারা জানে, প্লেকটামটাও আমরা ডিআরডিও বেচি, ঠিক আছে? আমরা কোনো লোকাল জিনিস বা 10 টাকা 5 টাকা জিনিস বিক্রি করি না, ঠিকঠাক জিনিস মানুষকে দিই। কারণ আমরা সবসময় মনে করি যে প্রোডাক্টের কোয়ালিটি যদি ঠিকঠাক হয়, মানুষ বারবার এখানেই আসবে এবং এখানেই আসবে। প্রাইসগুলো কী আছে এগুলো? এগুলো ইয়ামাহা, হ্যাঁ ইয়ামাহা বিভিন্ন দাম আছে। ইয়ামাহা গিটার শুরু হয় বিভিন্ন ভ্যারাইটিস বিভিন্ন দামে আছে। এখানে তো এইটুকুনি দেখতে পাচ্ছ, গোডাউনে তো সব বক্স থাকে, এটা হার্ট আছে, হার্টের গিটার রয়েছে, ঠিক আছে? এই পাশে সমস্ত এক্সেসরিজ রয়েছে, সমস্ত এক্সেসরিজগুলো রয়েছে এইদিকে। এখানে স্ক্রিন রয়েছে, কিন্তু এরা পুরো ডিআরটি স্ক্যান, আমরা ডিআরটির ডিলার, ঠিক আছে? এগুলো কী আছে? এগুলো এগুলো স্ট্রিং রয়েছে, সব স্ট্রিং রয়েছে। এখানে সাউন্ড প্রোডাক্ট রয়েছে, এগুলো যারা যে তোমরা ইউটিউবে কাজ করছে, ইউটিউবে এই মাইকগুলো ইউজ হয়, এই সমস্ত জিনিসগুলো আমরা কিন্তু, যারা বড় বড় ইউটিউবার, যারা বড় বড় ইউটিউব নিয়ে কাজ করে, সেই সমস্ত মাইকগুলো কিন্তু আমরা দিই। কথা কন্ডেন্সার মাইক থেকে ডায়নামাইক মাইক, সাউন্ড কার্ড, সমস্ত কিছুই কিন্তু আমাদের এখানে পুরোপুরি অ্যাভেলেবেল এবং বেস্ট প্রাইসেই অ্যাভেলেবেল। আর এইগুলোর দাম কী আছে? ফোন নাম্বার 9749862544। যারা রেজিন্সে আসতে চান বা রেজিন্সের সম্পর্কে কোয়ারিজ থাকে, তারা সকাল 10:30 পরে ফোন করে নেবেন। 10:30 থেকে রাত 11:00 পর্যন্ত আমাদের নাম্বার অ্যাভেলেবেল থাকে।